আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 45তম বিসিএস এর যে পড়াটি আমি দিছিলাম 45তম দিন টার্গেট রেখে, সেখানে আমি আপনাদেরকে ডে 34 পর্যন্ত পড়া দিয়েছি, এরপরে লং একটা গ্যাপ দিয়েছি। আশা করতেছি আপনারা যারা ফলো করতেছেন তারা এই গ্যাপের ভিতরে 34তম দিন পর্যন্ত সকল পড়াগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন। এখন আমি আপনাদের মাঝে 35তম পড়া দিব এবং এখন থেকে যে 10 দিনের পড়াগুলো দিব, এই পড়াগুলোর জন্য আপনারা প্রতিদিন 2 দিন করে সময় পাবেন। অর্থাৎ আমি আজকে পড়া দিব, একদিন গ্যাপ রেখে আরেক দিন দিব, এভাবে আমি বাকি 10 দিন শেষ করব। এর ভিতরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের পুরনো পড়াসমূহ সুন্দর করে রিভিশন দিয়ে নেবেন। ওকে, সো ডে 35 আপনারা যে বিষয়গুলো পড়বেন সেটা হচ্ছে গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান। গণিত থেকে পড়বেন জ্যামিতি, অর্থাৎ জ্যামিতি অধ্যায় থেকে পড়বেন বৃত্ত ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস ও বস্তুর তলের ক্ষেত্রফল। এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে আপনারা যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে মানব দেহটা সম্পূর্ণ পড়ে নেবেন। সেখান থেকে টিস্যু, অর্গান ও অর্গানিক সিস্টেম, রক্ত, রক্তচাপ, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড ও হৃদরোগ, স্নায়ু ও স্নায়ুরোগ, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনারা পড়ে নেবেন। আশা করি আপনাদের খুব ভালো হবে এবং 2 দিনে পড়বেন, ঠিক আছে? সো সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।